মাই হোমস কিচেনে সবাইকে স্বাগতম। আমাদের আজকের রেসিপি পিঠের জগতে খুব পরিচিত আর খুব মজার একটা পিঠে, গোকুল পিঠে। চলুন আমরা আজকের ভিডিওতে দেখে নিই কী করে এই গোকুল পিঠে তৈরি করতে হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গোকুল পিঠে বানানোর জন্য আমরা পিঠের পুরটাকে প্রথমে তৈরি করব। তার জন্য এখানে একটা প্যানকে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ কোরানো নারকেল। আর নারকেলটাকে দিয়ে প্রথমে 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2-1 মিনিট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো খোয়া ক্ষীর। এখানে আমি 1/2 কাপ খোয়া ক্ষীর নিয়েছি আর এই খোয়া ক্ষীরটাকে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, যাতে করে নারকেলের সাথে এটা খুব তাড়াতাড়ি মিশে যায়। এবার নারকেল আর খোয়া ক্ষীরটাকেও আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি একসাথে। এবার এর মধ্যে দিয়ে দেবো 50 গ্রাম মতন খেজুর গুড়ের পাটালি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। কারণ আমার মনে হয় যে শুধু খেজুরের গুড় দিয়ে ভালো মতন মিষ্টিটা হয় না, তার জন্য একটু চিনিটা দিলাম। এবার সব উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে, তবে আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আঁচ বাড়িয়ে দিলে এই পুরটা তলা থেকে লেগে যাবে, তখন কিন্তু আর পাকটা ভালো মতন হবে না। সব কিছুকে মিশিয়ে নিলে দেখবেন একটা জলভাব চলে আসবে। গুড়টা ভালো মতন মিশে গেছে আর ক্ষীরটাও কিন্তু গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো, আর এই এলাচের গুঁড়োটাকে দিয়েও মিশিয়ে নিতে হবে। দেখুন এর মধ্যে কিন্তু একটা জলভাব রয়েছে, এর পুরটা কিন্তু তৈরি হয়নি। সম্পূর্ণ জলটাকে আমাদের শুকিয়ে নিতে হবে। আর এই পুরটা তৈরি করতে টাইম লাগবে 8 থেকে 10 মিনিট। কোনোভাবেই কিন্তু এর মাঝে আঁচটাকে বাড়ানো যাবে না, মিডিয়াম আঁচে কিন্তু পুরো কাজটা করতে হবে। এবার বুঝবো কী করে যে আমাদের পুরটা পারফেক্ট তৈরি হয়েছে। একটু নারকেল আমি হাত দিয়ে উঠিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছে। দেখুন একটা কিন্তু গোল শেপ এটা দিয়ে দেওয়া যাচ্ছে, তার মানে এই পুরটা পারফেক্ট হয়েছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবার এটাকে শেপ দেওয়ার পালা, তার জন্য 2 হাতে একটু ভালো করে ঘি মাখিয়ে নিলাম। আর এখান থেকে নারকেলের কিছুটা নিয়ে আপনারা যেরকম ছোটো বা বড় করতে চান সেই অনুযায়ী নিতে হবে, সেই পরিমাণ নারকেলটা নিতে হবে। আমি একটা মিডিয়াম সাইজের পিঠে তৈরি করব, তার জন্য একটু নারকেল নিয়ে আমি 2 হাতে চাপ দিয়ে একটা শেপ দিয়ে নিলাম। এটা কিন্তু খুব সহজেই দেওয়া যাবে, কারণ নারকেলটা এখন গরম রয়েছে আর গরম অবস্থাতেই এটা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শেপ দেওয়া যাবে না। আর এই ঘিটা প্রথমবারেই হাতে মাখাতে হবে, তারপরে দেখবেন নারকেল থেকে তেল বেরোবে, তখন আর ঘিয়ের প্রয়োজন পড়বে না। আমি একই রকমভাবে সবগুলো পিঠের শেপ দিয়ে নিচ্ছি। একটু ভিডিওটা লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন এটা বানানো কিন্তু খুবই সহজ। আর নারকেলের পারফেক্ট যদি পাকটা হয় তাহলে কি এটা খুব সহজেই বানানো যাবে। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার পিঠের জন্য ব্যাটারটা আমাদের তৈরি করে নিতে হবে। তার জন্য একটা বোল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়ো। ঠিক যতটা পরিমাণ ময়দা হবে তার অর্ধেক চালের গুঁড়ো হবে। চালের গুঁড়ো বেশি হয়ে গেলে কিন্তু উপরের যে আবরণটা থাকে সেটা শক্ত হয়ে যাবে। আর অল্প অল্প করে দুধ দিয়ে এই ব্যাটারটাকে আমাদের তৈরি করতে হবে। একটা স্মুথ ঘন ব্যাটার তৈরি হবে। প্রথমে একবারে সব দুধ দিতে যাবেন না, অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু ব্যাটারটাকে তৈরি করতে হবে, নাহলে বড় বড় লাম্প পড়ে যাবে, সেটা মেশাতে অনেক টাইম লাগবে। দেখুন এখানে আমাদের একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু কোনো লাম্প নেই, একদম স্মুথ ব্যাটার তৈরি করেছি। এবার পিঠের জন্য আমরা শিরাটা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা প্যানকে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 কাপ জল। ঠিক যেই কাপ দিয়ে আমি চিনিটা মেপেছিলাম সেই কাপ দিয়ে মেপেই কিন্তু 2 কাপ জল নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ ফাটিয়ে নিয়েছিলাম, একটু ফ্লেভারের জন্য এটা দিলাম। এবার আঁচটাকে বাড়িয়ে এটাকে মিশাতে হবে। চিনিটা জাস্ট জলের সাথে মিশে গেলেই হবে, এখানে কোনো 1 তার বা 2 তেরা শিরা আমাদের প্রয়োজন নেই। খুব বেশি ঘন শিরা হয়ে গেলে কিন্তু পিঠের মধ্যে রসটা ঢুকবে না, পিঠেটা শক্ত হয়ে থাকবে। দেখুন রসটা আমাদের তৈরি হয়ে গেছে, আর একদম পাতলা একটা রস আমি তৈরি করে নিয়েছি। রসটা করতে খুব বেশি টাইম লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে কিন্তু রসটা তৈরি হয়ে যাবে। এবার পিঠেগুলোকে আমরা ভেজে নেব, তার জন্য বেশ খানিকটা তেলকে গরম করে নিয়েছি, আর ডুবো তেলে এটা ভাজতে হবে। এবার নারকেলের পুর দিয়ে যে শেপগুলো আমি তৈরি করেছিলাম এই ঘন ব্যাটারটার মধ্যে দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু খুব সহজে লেগে যাবে, কারণ ব্যাটারটা কিন্তু খুব ঘন। আর তেলটাকে অবশ্যই খুব ভালো করে গরম করে আঁচটাকে মিডিয়ামে দিয়ে এগুলোকে ভাজতে হবে। এক এক করে সব পিঠেগুলো আমি ছেড়ে দিয়েছি তেলের মধ্যে, আর আঁচটাকে কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। আঁচটাকে বাড়ালে কিন্তু পিঠেগুলো পুড়ে যাবে, ভালো মতন ভাজা হবে না।
এবার একদিক হয়ে গেলে অপর পিঠের জন্য উল্টে সুন্দর সোনালি করে এটা ভেজে নিতে হবে। আর তেল থেকে উঠিয়ে একদম গরম পিঠেগুলো আমাদের রসের মধ্যে দিতে হবে। আর রসটাও কিন্তু এখন যথেষ্ট গরম রয়েছে। একই রকমভাবে আমি সবগুলো পিঠে রসের মধ্যে দিয়ে নিচ্ছি। আর অপর ব্যাচের পিঠে বানানোর সময় যদি মনে হয় তেলটা খুব বেশি গরম হয়ে গেছে, তখন আঁচটাকে বন্ধ করে কিছুক্ষণ রেখে আবার জ্বালিয়ে কিন্তু পিঠেগুলোকে ভাজতে হবে। আর সবগুলো পিঠে ভাজা হয়ে যাওয়ার পরে রসের মধ্যে দিয়ে আঁচটাকে একদম কমিয়ে দিয়ে 10 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে। 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই দেখবেন পিঠেগুলো অনেক নরম হয়ে যাবে। এবার এই রসের মধ্যে এটাকে ভিজিয়ে রাখবো 2 ঘন্টা। 2 ঘন্টা পরে কিন্তু আমি পরিবেশন করেছি গোকুল পিঠে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।